মইতো নির্বাচনের আগত এখিনি কথা আপনার স্পষ্টভাবে কইছিল, কারণ মই কইছিল যে যেতিয়া মই এই কথা স্পষ্টভাবে কইছিল যে এইবার অসমত বিজেপি মিত্রজোট সরকার হব আর গোলাঘাটের পাঁচটা সমষ্টিয়ে এই মিত্রজোট অকল যাব, এটা আজি সত্য প্রমাণিত হয়েছে। মই বিনম্রভাবে গোটেই সদ অসমের রাইজক আর মূর গোলাঘাট সমষ্টির রাইজক মই মূর দুয়াইছো, কৃতজ্ঞতা জানাইছো। তেখেতসকলে যি মোক দায়িত্ব পুনৰ অর্পণ করেছে, মই তেখেতসকলক কৃতজ্ঞতা জানার ভাষা নাই। মই এই নির্বাচনত বিজয়ী হওয়ার মূলতে হয়েছে মূর দলের কার্যকর্তাসকল, বিশেষকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকল, নিষ্ঠাবান সদস্যসকল আর গণ পরিষদের নিষ্ঠাবান কার্যকর্তাসকল, তেখেতসকলক মই বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইছো। আর বিশেষকে মূর সমষ্টির ভোটদাতা রাইজ, এটা আমার দায়িত্ব বেশি বাড়িছে। আর আপনার সবকো সেখানে বিনম্র অনুরোধ জানাইছো যে আসবলগা সময়সা আপনাকে সকলকে সহযোগিতা করে যান, যে আমি পুনের যখন সরকার হব সেই সরকারখানে যাতে রাইজে যে কান্ধত দায়িত্ব দিছে সেই দায়িত্বতে যে নিষ্ঠায় পালন করবে। মই সব নির্বাচনত মই পাঁচটা নির্বাচন অংশগ্রহণ করেছো আর পাঁচটা নির্বাচনত মই আসলে গোলাঘাট সমষ্টির যখন ভোটদাতা রাইজ আছে তেখেতসকলক মই এটা কথাই কৈছো যে এই লোকসকল আসলে মূর আজি অজন্তানক বলে যে মূর পরিচয় দিছে, এই পরিচয় গুরুত্ব হয়েছে মূর গোলাঘাট সমষ্টির রাইজ আর মূর পরিয়াল, যে মূর পরিয়াল হয়েছে এই গোলাঘাট, আর সেই গর্বে আসলে মই সদায় সেইখিন কথাই অন্তরত মনত রাখি মই আগবাড়ি যাও। আর যাওয়া সময়সা এই রাইজে গোলাঘাট সমষ্টির রাইজে মোক যিখিন দায়িত্ব দিছে মই নিষ্ঠারে পালন করার চেষ্টা করেছো, গতি পুনর্বার আসলে তেখেতসকলে এই পরিবর্তিত পরিস্থিতিত মোক আকৌ যে দায়িত্ব দিছে মই তেখেতসকলক মোৰ আসলে কৃতজ্ঞতা ভাষা নাই। মই এটা কথাই কলো যে মই গোলাঘাট সমষ্টিটো বাসিক মই 24/7 প্রত্যেক মুহূর্ততে মই তেখেতসকলৰ সুখতে দুখত থাকিবলৈ মই চেষ্টা কৰিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।